হ্যালো স্টুডেন্ট, আজ আবারও চলে এসেছে একটা নতুন বিষয় নিয়ে, যেটা কিনা শিলাবৃষ্টি। একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে যখন শিলাবৃষ্টি হয় তখন আমাদের সবাইয়ের মধ্যে একটা উত্তেজনা বা এক্সাইটমেন্ট কাজ করে। তো আজ দেখব যে এই শিলাবৃষ্টি আসলে কি, কিভাবে সৃষ্টি হয়, এর প্রভাব বা এর ফলাফল। জিওগ্রাফি সাবজেক্টের উপর আরও বেশি যুক্তিযুক্ত ইনফরমেশান এবং ভিডিও পাওয়ার জন্য আপনারা বা তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বা করুন। নিচের রেড বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করুন। চলো আজ দেখা যাক তাহলে শিলাবৃষ্টি কি, কিভাবে সৃষ্টি হয় এবং এর ফলাফল। দেখো, প্রথমে আমরা দেখব এর সংজ্ঞা। শিলাবৃষ্টিটা হচ্ছে অধঃক্ষেপণের একটা প্রকারভেদ। এইবার তোমরা বলতেই পারো বা বলতেই পারেন যে অধঃক্ষেপণ কি। অধঃক্ষেপণ হচ্ছে বৃষ্টিপাত, তুষারপাত, ঝিরিঝিরি বৃষ্টি, শিলাবৃষ্টি, এইগুলোকে একত্রে বলা হয় অধঃক্ষেপণ। এর তালে অধঃক্ষেপণের একটা রূপ হচ্ছে শিলাবৃষ্টি বা হেলস্ট্রম। এই শিলাবৃষ্টিটার সংজ্ঞা কি বা কাকে বলে? শিলাবৃষ্টি হচ্ছে কি, বরফের ছোট ছোট বল বা টুকরো যখন মেঘ থেকে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, সেটাকে আমরা বলি শিলাবৃষ্টি। তাহলে এই শিলাবৃষ্টিটা এবার দেখবো শিলাবৃষ্টি সৃষ্টির পিছনে কি কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেটা অনেকেরই জানা নেই এবং জানলে জানতেই হবে, যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সৃষ্টি কিভাবে কিভাবে তৈরি হয়, শিলাবৃষ্টিটা কিভাবে তৈরি হয়। তার আগে আগে ছবিটা বা পিকচারটা তোমরা বা আপনারা ভালো করে দেখো বা দেখুন। এখানে দেখো কয়েকটি বিভিন্ন ধরনের কালার ইউজ করেছি আমি, যে লাল কালির উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বায়ু, যেটাকে বলা হয় ইংরেজিতে আপড্রাফ্ট। ঊর্ধ্বমুখী বায়ু ও নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। আর একটা দেখো নীল কালার আছে, সেটা হচ্ছে ওপর থেকে নিচের দিকে নামছে, এটা হচ্ছে নিম্নগামী বায়ু, যেটাকে বলা হয় ডাউন ড্রাফ্ট। যে মেঘের মধ্যে দিয়ে এটা হচ্ছে সেই মেঘটা কিউমুলোনিম্বাস মেঘ, এগুলো কিন্তু জানতেই হবে যে এটা শুধুমাত্র কিউমুলোনিম্বাস মেঘ এটা। তাহলে যে রেড কালারটা উপর দিকে আসছে সেটা হচ্ছে ঊর্ধ্বগামী বায়ু, এবং যেটা নিচ থেকে নামছে নীল কালার এটা হচ্ছে নিম্নগামী বায়ু। আচ্ছা, এই যে ডট ডট কালার দেওয়া আছে এটা মানে হচ্ছে কি, এই পর্যন্ত 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি তাপমাত্রা, এখানে টেম্পারেচার 0 ডিগ্রি, নিচে 0 ডিগ্রির কম, সরি 0 ডিগ্রি বেশি, আর ওপর হচ্ছে 0 ডিগ্রি কম। এইবার দেখো গ্রীষ্মকালে যখন বায়ু উষ্ণ হয়ে উপরের দিকে উঠে, এখানে যে জলীয় বাষ্পগুলো আছে ভালো করে বোঝার চেষ্টা করো, যখন যে জলীয় বাষ্পগুলো আছে সেটা মেঘের ওপরের দিকে নিয়ে যেতে থাকবে, ওপরের দিকে যে ঊর্ধ্বগামী বায়ুটা নিয়ে যাওয়ার ফলে যতই উপরের দিকে যেত তত তাপমাত্রা যেহেতু কম, উপর দিকে অত্যাধিক কমে যায়, তখন কি সেই জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে বরফ কণায় পরিণত হয়, এবং বরফ কণায় পরিণত হয়ে তখন এই নিম্নগামী বায়ুটা আবার সেই বরফ কণাকে নিচের দিকে ঠেলে দেয়। নিচের দিকে আবার যখন বরফ কণাটা আসে তখন এগেইন বা আবার এই ঊর্ধ্বগামী বায়ুটা তাকে উপরের দিকে ঠেলে দেয়। তার ফলে কি কি হলো দেখো, এখানে একটা ছবি আঁকে আমি বয়স দেখো, এখানে যখন এই বায়ুটা উপরের দিকে যাচ্ছে গিয়ে আবার আবার নিম্নগামী বায়ুটা কি করছে, একে ঠেলে দিচ্ছে। ঊর্ধ্বগামী বায়ুটা একে উপরের দিকে পাঠিয়ে দিল, দেওয়ার ফলে কি হচ্ছে নিম্নগামী বায়ুটা আবার একে নিচের দিকে আবার একে নিচের দিকে পাঠিয়ে দেয়, আবার নিচের দিকে চলে এলো। দেখো আবার কি হয়, যখন নিচের দিকে চলে এলো তখন ঊর্ধ্বগামী বায়ুটা একে আবার উপর দিকে ঠেলে দেয়, তার ফলে কি হয় এই বায়ুটা এইভাবে ঘুরতে থাকে, এই বরফের কণাটা ছোট্ট বরফের বলটা যেটা বলা হয় এরকমভাবে ঘুরতে থাকে, এইভাবে এইভাবে ঘুরতে থাকে। এখানে বলে থাকা অবশ্যই ভালো যে এই যে ঘটনাটা পুরো পুরো ঘটে কি মেঘের মধ্যে দিকে, যেখানে টেম্পারেচার কি অত্যাধিক ঠান্ডা হয়, যার ফলে কি হয় যতবারই এইরকম ভাবে বরফের কণাটি পাক খেতে থাকে ততবার কি হয় এর মধ্যে বরফ যে ছোট্ট কণাটা ছিল তার মধ্যে কি হয় একটা ছোট্ট কণাটা ছিল তার মধ্যে কি হয় একটা বরফের কোটিং বা পাতলা আস্তরণ এর উপরে মানে লেগে যায়,
যত এপার দিয়ে যতই উপরে উঠে আবার নিচে এলো, আবার উপরে গেলো আবার নিচে, যতবার এর উপরে রাউন্ড রাউন্ড সার্কেল করতে থাকে ততবার কি হয় এর উপরে বরফের আস্তরণ তৈরি হয়, যার ফলে কি এর আকারটা কি হয় ধীরে ধীরে বাড়ে। ধীরে ধীরে বাড়ে। এখানে একটা আমি উদাহরণ দিয়ে, ভালো উদাহরণ দিয়ে বোঝাতে পারি। তোমরা সবাই পেঁয়াজ বা অনিয়ন দেখেছো, এই পেঁয়াজটা ধরে নাও, এই ছোট্ট যখন পেঁয়াজটা থাকে, ছোট্ট পেঁয়াজটা, এটা হচ্ছে প্রথম, হচ্ছে প্রথম স্টেপ বরফের ছোট্ট কণাটি। যখনই এটা এই ঊর্ধ্বময় বায়ুর দ্বারা উপরে গেল এবং নিম্নময় বায়ুতে নিচে এলো, তখনই কি হয় এর মধ্যে, যখনই বরফের মধ্যে এইভাবে পাক খেতে থাকে, তখনই কি হয়, তখনই এর মধ্যে একটা বরফের আস্তরণ, ধরে নাও এটা আস্তরণ, এর মধ্যে কি হয় লেগে যায়। তাহলে কি হলো আয়তনে এটা কি হলো, এর মধ্যে একটা কোটিং কোটিং হয়ে লেয়ার সৃষ্টি হলো, যেটা কিনা এর আয়তনটাকে আকারটাকে বাড়িয়ে দিচ্ছে। আবার যখন আবার এখন যখন এইরকম ভাবে খুব বারবার যখন হতে থাকে, তখন কি হয় এর আকারটা ধীরে ধীরে কি হয় এইভাবে বাড়তে থাকে, এইভাবে বাড়তে থাকে। তাহলে অবশেষে কি হলো এর আকারটা কি হলো একটা বড় বলে পরিণত হলো। এই যখন আকারটা বেড়ে গেল, তখন কি আর মেঘের মধ্যে এটি ভেসে থাকতে পারে না, এবং সেটি হচ্ছে শিলাবৃষ্টি রূপে আমাদের ভূপৃষ্ঠে নেমে আসে। এটা গেল, এটা গেল সম্পূর্ণ, এটা কি, এটা হলো সৃষ্টি বা কিভাবে শিলাবৃষ্টিটা সৃষ্টি হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখবো শিলাবৃষ্টিটা সাধারণত হয়ে থাকে, শিলাবৃষ্টি সাধারণত গ্রীষ্মকালে মার্চ থেকে মে মাস আমাদের ভারতবর্ষে এই সময় হয়ে থাকে। এবার দেখো প্রভাব কি, প্রভাব বা ফলাফল কি পড়ে চাষের ক্ষেত্রে অত্যাধিক ক্ষতিকারক হচ্ছে শিলাবৃষ্টি, বিভিন্ন শস্য প্রচুর ক্ষতি করে। এবং আর একটা প্রভাব হচ্ছে কি না, এয়ারক্রাফ্ট প্লেন যখন প্লেন ওড়ার সময় যখন শিলাবৃষ্টি হয়, তখন কিন্তু এটি অত্যাধিক ক্ষতি করে। যদি তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝা গেল বা তোমাদের বোঝা গেল, যদি এই সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের বা আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো। এবং জিওগ্রাফি সাবজেক্টের ওপর যদি আরও অন্য ভিডিও তোমাদের প্রয়োজন, তোমাদের বা আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। ধন্যবাদ।